দুপুর সকাল 2:30 থেকে 3টার দিকে আমাদের লক্ষ্মীনগর এলাকায় মণিলাল নাথের বাড়িতে, বাড়িতে থাকেন না, মেঘালয়ে কাজ করেন সিমেন্টের ফ্যাক্টরিতে, ওনার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। তো প্রাথমিক আমরা যেটা জানতে পেরেছি, তখন বাড়িতে ওনার মিসেস এবং দুই বাচ্চা ছিল, দরজাটা বাইরে থেকে খুলে দিয়ে ভেতরে ঢুকেছে চুর। তখন এলাকায় ইলেকট্রিসিটিও ছিল না, ঢুকে বাড়িতে ঢুকে ক্যাশ টাকা আনুমানিক 7 থেকে 8 হাজার বাড়িতে যা রাখা ছিল, এবং কিছু রূপা এবং স্বর্ণের কিছু স্বর্ণালঙ্কার ওরা নিয়ে ভেঙে গেছে। কাউকে শনাক্ত করা যায়নি। বাড়ির ওনার স্ত্রী মণিলালনাথের স্ত্রী বলছেন যে তাদের নাম হচ্ছে অঞ্জনা দেবী, বলেছেন যে একজনের মুখে কালো কাপড় বাঁধা ছিল আর অন্ধকারের জন্য মানে ওদেরকে কিছু শনাক্ত দেখতে পারেনি পরিষ্কার। কতজনের দলটা ছিল স্যার? দুজনেই ছিল বাড়িতে, শনাক্তকরণ হয়নি কাউকে। ভাঙ্গি আমরা করতে পারি না, যখন গরম ঢুকছে তখন দেখতে আমরা চিৎকার করছি, চিৎকার করতে পার না সবাই নাকে মারছে কি করি নাইলে দুটো মধ্যে একটা কিচ্ছু খুশির চিন্তা। কয়জন ঢুকছিল? দুজন। মানে কি ভাঙ্গা ঢুকছিল দরজা না জানালা? জানালা ভাঙ্গে ঢুকতে পারছে না, ঘরে দরজা ভাঙছে। তোরা কি আপনি চিনছেন না? চিনছি না। নিচে কি থাকে? তার নিচে তো স্বর্ণের রূপার যা ছিল ব্রেসলেট, হাতের শিকল, আংটি, রূপার সেটটা। ঘরে আর কেউ আছিল না তখন? না, আমরা তিনজন আছি। আপনার সন্তান আর আপনি? ভাষা কোন নেই আপনার? কত নম্বর ওয়ার্ড?